হ্যালো ফ্রেন্ডস, চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল আপডেট ভিডিও। তো এই মুহূর্তের একটি আপডেট বেরিয়ে এসেছে, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যারা 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তো তাদেরকে বলা হচ্ছে যে একটি নোটিফিকেশানে, অর্থাৎ আজকের ডেট হচ্ছে 25/11/2020, তাতে নম্বরও দেওয়া হচ্ছে, যে নম্বরটাতে নোটিফিকেশান দেওয়া হয়েছে। এবং নোটিফিকেশানে অ্যাটেনশন হিসাবে বলা হচ্ছে অল দ্য হেড অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন টিচার্সদের উদ্দেশ্যে এবং এইচএস ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলা হচ্ছে, অ্যাজ ডাইরেক্টলি বাই অনারেবল মিনিস্টার ইন চার্জ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য কাউন্সিল হ্যাজ ডিসাইডেড 30-35% অফ দ্য এইচএস সিলেবাস ইন অল দ্য সাবজেক্ট অফ এইচএস এক্সামিনেশন 2021। অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসটি রয়েছে তার 30-35% সিলেবাস মোটামুটি কমানো হচ্ছে। তো আগেও জল্পনা চলছিল যে সিলেবাস কমানো যাবে কি না, তো এখন একটি নোটিফিকেশানে বলা হচ্ছে যে তাদের সিলেবাস 30-35% কমছে। তো এখানে বলে রাখি, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে হচ্ছে সেটা নয়, মাধ্যমিকের ক্ষেত্রে হচ্ছে। এর পরের ভিডিওতে আমি মাধ্যমিকের সিলেবাস কীরকমভাবে কমছে বা কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে কমছে সেটা আমি জানাবো। তো এখন জানাবো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই নোটিফিকেশানটি এসছে, তাতে তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশানে তোমাদের সিলেবাস কমানো হচ্ছে। এবং এখানটায় বলা হচ্ছে যে একটা নোট করতে বলছে যে সিলেবাস কতটা কমবে এবং প্র্যাকটিক্যাল থেকে কমছে না লিখিত পরীক্ষা থেকে কমছে সেটা দেখানো হচ্ছে। এবং এরপরেই কোন কোন বিষয়ের উপরে, অর্থাৎ কোন কোন বিষয় বা ভাষা, গুজরাট, তেলেগু, নেপালি, বাংলা, ইংরেজির ক্ষেত্রে কতটা কমছে সেটা বলা হচ্ছে। তো আমি চলে যাচ্ছি প্রথমে সাবজেক্ট ওয়াইজে, যেখানে ইংরেজিতে বলা হচ্ছে যে প্রোজ থ্যাংক ইউ ম্যাম এটা, এবং পোয়েট্রি অন কিলিং এ ট্রি, এবং বাংলার ক্ষেত্রে বলা হচ্ছে সাহিত্যচর্চা থেকে কে বাঁচায় কে বাঁচে, এবং ভাষা সাহিত্য থেকে শব্দার্থ তত্ত্ব, পূর্ণাঙ্গ গ্রন্থ বাংলা আমার বাংলা থেকে কলের কলকাতা অংশ, এবং সাহিত্যচর্চা কবিতা থেকে শিকার কবিতা, এছাড়া বাঙালির শিল্প ও সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা অধ্যায়টি। এছাড়াও বলা হচ্ছে সংস্কৃত যে বিষয়টি রয়েছে এইচএসের, তাতে বলা হচ্ছে আজ যা বর্ত বর্ণনম, তার এমসিকিউ, এসে এবং ডেসক্রিপশান অর্থাৎ লং প্রশ্ন, এগুলো সমস্তই বাদ থাকছে। এছাড়াও বলা হচ্ছে সংস্কৃত ভাষার অনুচ্ছেদ রচনা, যেটা সংস্কৃতে লিখতে হতো 5 নম্বরের, সেটাও বাদ যাচ্ছে। এবং এছাড়াও বলা হচ্ছে যে গদ্যাংশের নম্বর গদ্যাংশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ওই নম্বরগুলোর কিছু হেরফের হতে পারে, তো তোমরা পরবর্তী নোটিফিকেশান হয়তো পেয়ে যাবে। এবং অনুচ্ছেদের 5 নম্বর থেকে সেগুলো গ্রামারে কিছুটা দেওয়া হচ্ছে, যেমন কারক বিভক্তিতে যে 3 নম্বর ছিল তার পরিবর্তে সেখানে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে 3×2, অর্থাৎ এখানে তোমরা 2 নম্বর করে পাবে 6, আর শব্দযুগলের যে অর্থ পার্থক্য ছিল 2 নম্বর সেখানে তোমরা এগুলোতে 2×2 4 নম্বর পাবে। এছাড়াও অনেক সাবজেক্ট এখানে দেওয়া হচ্ছে, ফ্রান্স, হিন্দি, ইয়ে, উর্দু, আরবিক ইত্যাদি, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম একটি নোটিফিকেশান বেরিয়েছে, তোমরা চাইলে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু পুরো নোটিফিকেশানটি দেখতে পারো এবং পিডিএফের আকারে আছে। তো যারা পেয়েছো তারা তো দেখতেই পাচ্ছ, এবং যারা পাওনি তারা সেখানে গিয়ে দেখে নেবে। নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু ধরে ধরে এখানটায় বলে দেওয়া হয়েছে ঠিক কোনটা বাদ যাচ্ছে এবং কোনটা পরীক্ষা হচ্ছে। তো আশা রাখছি তোমাদের এই আপডেট ভিডিওটি ভালো লাগছে, এবং তোমরা অবশ্যই সিলেবাস সম্পর্কে সচেতন হলে, করোনা পরিস্থিতির কারণে অনেকের পড়া ঠিকমতো সম্ভব হয়নি, আশা করছি এবারে তোমরা খুব ভালোভাবে স্টাডি করতে পারবে নিজেকে। তো এই ভিডিও এই পর্যন্তই, ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই।